আমরা এখন মেলা যাচ্ছি, তাই তো কুম্ভ মেলা যাচ্ছি, প্রচুর ভিড়। আমাদের সাথে আছে আমাদের ম্যাডাম, টিকটক টিকটক ফেমাস অভিনেত্রী, আর বিশিষ্ট 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 মেকআপ ম্যান, যেটা হচ্ছে সিরিয়াল জগতে বলো, অভিনয় জগতে বলো, মানে মেগা বলো, সিরিয়াল যাই বলো, মিস্টার ছোটু। হ্যাঁ, এখন আমরা এই মাত্র এলাহাবাদে নামলাম, নেমে এখন ওখান থেকে ওখানে যাচ্ছি। হ্যাঁ, যে সব ঘুরে এই যে দেখতে পাচ্ছ এত ভিড়। হ্যাঁ, পিছনে পিছনে দেখো, প্রচুর ঝুড়ি 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 দেখো। আরে কোন দিকে এবার? এবার যেদিকেই হোক ওই দিক দিয়ে তাহলে আমরা এদিকেই যাবো, তারপরে আমি না যদি না, হ্যাঁ যাবো যাবো, এদিকেই কুম্ভ মেলা, এদিকেই কুম্ভ মেলা। হ্যাঁ, ও কিছু বলবে, বলো বলো। আমরা এখন কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, রাস্তা প্রচুর ভিড়, এই ভিড় ফেলে কত মাইল যেন হাঁটতে হবে? ছ মাইল আর হাঁটতে হবে, হেঁটে হেঁটে চলছি আমরা। যেখানে আমাদের টোটো করে নামিয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম আমরা কতটা হাঁটলাম, এটা 4 কিলোমিটার নাকি? এখনো 4 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখনো 2 কিলোমিটার বাকি। এবার এখনো বুঝতে পারছি না কোথায় এসে পৌঁছালাম, আমাদের দু চোখে যেদিকে লোক যাচ্ছে সেদিকেই দেখছি আমরা যাচ্ছি। অমিত আর কি বলবো, মানে ছুটি হয়ে গেল ছোটু, কি আর বলবো, হেঁটে হেঁটে পাগলা হয়ে গেলাম। মানে একজনকে খুব মিস করছি, একজনকে খুব মিস করছি আমরা, যাদের মিস, যাদের মিস করছি। গঙ্গার পার, গঙ্গার পার সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে অমিত বললো, অমিত কি গঙ্গার পার সাইকেল নিয়ে? গঙ্গার পার মানে গঙ্গাতে যাচ্ছি তো, ওই সাইকেল পার্টটা মানে সাইকেলটা নিয়ে গঙ্গার পারে যে আসতাম ছোটবেলায়, ছোটবেলায় বলতে ওই ধরে নাও 3-4 বছর আগে, সেইগুলো একটু মনে পড়ছে। অনেকদিন পরে যাচ্ছি তো, তাই পাপিয়া পাপিয়া আমার সাথে আরেকজন আছে তো সেই জন্য এখন কম মিস করছি। পাপিয়া খুব হচ্ছে মেহেন্দি পড়া যায় ভালোবাসে, ও হচ্ছে প্রফেশনাল মেহেন্দি, মেহেন্দি পড়ায়, মেহেন্দি পড়ায়। হ্যাঁ, ও এক একটা মেহেন্দি পড়াতে 2000-2500 টাকা করে নেয়, তাহলে ভাবো ও কিরকম। হ্যাঁ, ভালো পড়ায়, হ্যাঁ খুব ভালো পড়ায়। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমার সাথে তো, আর আমার সাথে তো অবশ্য কোনো মানে কোনো মতেই যোগাযোগ করবেন না, কেন মেহেন্দির জন্য যোগাযোগ করবেন? হ্যাঁ, মেহেন্দির জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে, আর আমার সাথে যোগাযোগ করলে ভবিষ্যৎ অন্ধকার, আর ছোটুর সাথে যোগাযোগ করলে ও উজ্জ্বল তো দূরের কথা, টিউবলাইটই জ্বলবে না, মেকআপেই মেকআপেই পয়সা উজ্জ্বল আপনার। ঠিক আছে, বিয়ে বাড়ি যাবেন ছোটু? মেকআপ বিয়ে বাড়ি যাবেন? মেহেন্দি না না, মেহেন্দি একে ফোন করবেন না, আমাকে ফোন করবেন। আপাতত দেখো রাস্তায় অনেক কিছু বলে ফেলেছি, এর থেকে আর কিছু বলতে চাই না, আমার সাথে যোগাযোগ করবে সব হয়ে যাবে, কিছু বলার দরকার নেই। এখন আপাতত একটু কুম্ভ মেলার দিকে যাই বাবা, একটুখানি পূর্ণ করে আসি, ডুব দেবো, গঙ্গার জল ঘোলা ভালো, জগতের মেয়ে কালো ভালো।